আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা কঠিনের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব। কঠিনের প্রসারণের বৈশিষ্ট্য সমূহ কি? এক নম্বর হচ্ছে তাপ প্রয়োগ করলে তাপ প্রয়োগে কঠিনের প্রসারণ হয়, আর শীতল করলে কঠিনের সংকোচন। তাপ প্রয়োগে কঠিনের প্রসারণ হয়, শীতল করলে সংকোচন। তবে দু নম্বর, কঠিনের এই প্রসারণ বা সংকোচন এতটা কম হয় যে খালি চোখে দেখা দেখে বোঝা খুবই মুশকিল। কঠিনের সমপরিমাণ তাপমাত্রা, কঠিনের উষ্ণতা, একই উষ্ণতা পার্থক্যের জন্য যে পরিমাণ প্রসারণ হবে, ঠিক একই উষ্ণতা পার্থক্যের জন্য এবং উষ্ণতা হ্রাস করা হবে, তখন একই পরিমাণ সংকোচন হবে এবং প্রসারণ এবং সংকোচন সমান সমান হবে। একই উষ্ণতা পার্থক্যের জন্য প্রসারণ এবং সংকোচন একই হবে, অর্থাৎ তাপমাত্রা যখন বাড়াবো, 5 ডিগ্রি উষ্ণতা বাড়ালে যে পরিমাণ প্রসারণ হবে, আর 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমালে ঠিক একই পরিমাণ সংকোচন হবে। এই জন্য বলা হচ্ছে একই উষ্ণতা পার্থক্যের জন্য প্রসারণ এবং সংকোচন একই হবে। 4 নম্বর হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ অপেক্ষা ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ অনেক বেশি হয়, সেই কারণে সেগুলোকে সহজে চোখে আমরা অনুভব করতে পারি। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ অপেক্ষা ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ অনেক বেশি হয় বলে সেটাকে আমরা সহজে অনুভব করতে পারি। আমাদের মনে রাখতে হবে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ কিন্তু বিভিন্ন রকম হয়, একই উষ্ণতা পার্থক্যের জন্য ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে প্রসারণ ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ কঠিন বস্তুর বিভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বিভিন্ন রকম হবে, বিভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ পদার্থ পাল্টে গেলে একই উষ্ণতা পার্থক্যের জন্য ভিন্ন ভিন্ন পদার্থ ভিন্ন ভিন্ন পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হবে, একই উষ্ণতা পার্থক্যের জন্য তাদের প্রসারণ পাল্টে পাল্টে যাবে। অর্থাৎ লোহার ক্ষেত্রে 5 ডিগ্রি বাড়লে যতটা হবে, তামার ক্ষেত্রে 5 ডিগ্রি বাড়লে ততটা হবে না, কম হবে বা বেশি হবে, ঠিক আছে? তার মানে কঠিনের প্রসারণের বৈশিষ্ট্য কি? তাপ প্রয়োগে কঠিন প্রসারিত হয়, আর শীতল করলে সংকুচিত হয়। একই উষ্ণতা পার্থক্যের জন্য যত পরিমাণ সংকোচন প্রসারণ হবে ঠিক তত পরিমাণ সংকোচন হবে। আর কঠিনের এই যে দৈর্ঘ্য প্রসারণটা, এতই ক্ষুদ্র হয় যে খালি চোখে সেটাকে দেখা যায় না, কিন্তু দৈর্ঘ্য প্রসারণ ছাড়া ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ অনেক বেশি হয় বলে সেই জন্য ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণটা সহজে চোখে পড়ে। কঠিনের 3 ধরনের প্রসারণ হয়, কঠিনের তিন ধরনের তাপীয় প্রসারণ ঘটে। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। অর্থাৎ কঠিনের 3 ধরনের প্রসারণ হয়, তাপমাত্রা বৃদ্ধিতে যেমন তার দৈর্ঘ্য বাড়বে, সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রফল বাড়বে, সঙ্গে সঙ্গে তার আয়তনও বাড়বে। অর্থাৎ
কঠিনের তিন ধরনের প্রসারণ ঘটে, একটা হলো দৈর্ঘ্য প্রসারণ, একটা হলো ক্ষেত্রফল প্রসারণ, একটা হলো আয়তন প্রসারণ। এবার আমরা দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আমরা আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোন কঠিন পদার্থে একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্য যতটা বৃদ্ধি হয়, অর্থাৎ কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে যতটা বৃদ্ধি হয় সেটাকে বলা হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ কোন একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে তার প্রতি একক দৈর্ঘ্যের যে পরিমাণ প্রসারণ ঘটে সেটাকে বলা হয় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এবার ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমাল ধরি থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড। দৈর্ঘ্য সমান এল ওয়ান সেন্টিমিটার, থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড দৈর্ঘ্য মনে করো এল ওয়ান সেন্টিমিটার, এবং থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য সমান এল টু সেন্টিমিটার। থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য এল ওয়ান সেন্টিমিটার, থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য সমান এল টু সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাকে আমরা আলফা প্রতীকে লিখি সমান দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে একক উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের একক দৈর্ঘ্য যতটা বৃদ্ধি হয়, একক দৈর্ঘ্যে যতটা বৃদ্ধি হয় সেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি। এক্ষেত্রে দৈর্ঘ্য কত ছিল? প্রাথমিক এল ওয়ান, পরে হয়েছে কত এল টু, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো এল টু মাইনাস এল ওয়ান, সেন্টিমিটার নিলে সেন্টিমিটার, মিটার নিলে মিটার, এল টু মাইনাস এল ওয়ান। প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল এল ওয়ান, তাহলে এটাও সেন্টিমিটার, এটা সেন্টিমিটার কেটে গেল। গুণিত তাপমাত্রা বৃদ্ধি কত? থিটা টু, থিটা ওয়ান থেকে থিটা টু হয়েছে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি হবে থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে আলফা সমান কত হলো? আলফা সমান আমরা লিখতে পারি যে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার এটাকে আমরা যদি এল টু মাইনাস এল ওয়ান যদি ডেল্টা এল বলি, আর এটাকে এল বলি, আর এটাকে যদি ডেল্টা থিটা বলি, ধরে নিচ্ছি এখানে ধরি এল টু মাইনাস এল ওয়ান সমান ডেল্টা এল, থিটা টু মাইনাস থিটা ওয়ান সমান হচ্ছে ডেল্টা থিটা, এবং এল ওয়ান সমান এল ধরলাম, তাহলে কি হবে সমীকরণটা? আলফা ইকুয়াল টু ডেল্টা এল বাই এল ইনটু ডেল্টা থিটা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতা বৃদ্ধি, এটাই হলো আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই সমীকরণটা থেকে লিখতে পারি, এটা একটা সমীকরণ হলো আবার, দেখো আলফা সমান এখান থেকে লেখা যায় অন্তরে এল টু মাইনাস এল ওয়ান ইকুয়াল টু আলফা এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান,
আলফা এটা তার মানে হচ্ছে L2 সমান কত হবে L1 প্লাস আলফা L1 থিটা 2 মাইনাস থিটা 1 L2 সমান L1 প্লাস আলফা L1 আলফা L1 ইনটু থিটা 2 মাইনাস থিটা 1 তাহলে এখান থেকে L1 কমন নিলে থাকবে 1 প্লাস 1 প্লাস আলফা ইনটু থিটা 2 মাইনাস থিটা 1 তার মানে L2 সমান হলো কত L1 ইনটু 1 প্লাস আলফা ইনটু থিটা 2 মাইনাস থিটা 1 এটা হচ্ছে বর্ধিত দৈর্ঘ্য এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1 মানে এই হলো তোমার অন্তিম দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সম্পর্ক এটাই হলো আমাদের অন্তিম দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধি এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এখান থেকে ছোট অঙ্ক থাকলে আমরা করতে পারবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করতে দিতে পারে অথবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিল তাপমাত্রা কত বাড়ানো হবে বলে দিল প্রাথমিক দৈর্ঘ্য বলে দিল তাহলে অন্তিম দৈর্ঘ্যটা কত হবে আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারবো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আলফা এর একক আলফা আলফা এর একক আলফা এর একক কি হবে এই সমীকরণটা থেকে আলফা সমান আমরা পেয়েছি কত L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইনটু থিটা 2 মাইনাস থিটা 1 তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এটা যদি সেন্টিমিটারে নিই L1 L2 সেন্টিমিটার থিটা 1 থিটা 2 যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে নিই তাহলে কি দেখা যাচ্ছে না এটা হলো উপরটা সেন্টিমিটার এটাও নিচেরটা সেন্টিমিটার 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 কেটে যাবে থাকবে কত থিটা 2 মাইনাস থিটা 1 অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে আলফা এর একক যদি আমি সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রাটা বৃদ্ধি করি তাহলে পার ডিগ্রি সেন্টিগ্রেড আলফা এর একক কি হবে তাহলে কি কি একক হতে পারে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স অথবা কেলভিন ইনভার্স অর্থাৎ আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি সেন্টিগ্রেড স্কেলে করি তাহলে আলফা এর একক হলে হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড যদি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি হয় তাহলে হবে পার ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন স্কেলে যদি হয় তাহলে হবে আলফা এর একক হবে কেলভিন ইনভার্স বা পার কেলভিন পার কেলভিন পার ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি ফারেনহাইট পার ডিগ্রি পার কেলভিন এটা হলো তোমার আলফা এর একক আচ্ছা এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে এই উষ্ণতা আলফা এর মান উষ্ণতার স্কেল নির্ভর অর্থাৎ আলফা এর মান উষ্ণতার স্কেল নির্ভর আলফা এর মান উষ্ণতা স্কেল নির্ভর আলফা এর মান হচ্ছে উষ্ণতা স্কেল নির্ভর জিনিসটা কি যেহেতু আমরা জানি এক ডিগ্রি সেন্টিগ্রেড সমান নয় পাঁচ ডিগ্রি ফারেনহাইট সমান এক কেলভিন এক ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে নয় পাঁচ ডিগ্রি ফারেনহাইট সমান এক কেলভিন সেই জন্য এখান থেকে আমরা লিখতে পারবো সেন্টিগ্রেড স্কেলে যদি আলফা নেই সেটাকে যদি আলফা সাথে সি বলি তাহলে ফারেনহাইট স্কেলে হবে নয় পাঁচ আলফা এর এবং কেলভিন স্কেলে হবে আলফা কি তাহলে আলফা সি সমান হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা সাফিক্স সি হয় ফারেনহাইট স্কেলে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সাফিক্স এফ হয় এবং কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা সাফিক্স কে হয় তাহলে আলফা সি ইকুয়াল টু মানে নাইন বাই ফাইভ আলফা এ ইকুয়াল টু আলফা কি তার মানে এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখান থেকে লেখা যাবে এখান থেকে লিখতে পারি পরে লিখছি এটা তাহলে আলফা সি অবশ্যই গ্রেটার দেন আলফা এফ এবং আলফা সি সমান আলফা কি তাহলে উষ্ণতার স্কেলের উপর আমাদের এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা নির্ভর করবে অর্থাৎ উষ্ণতা স্কেলের উপর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে না হবে
সেটা সেন্টিগ্রেড স্কেলে ফাইনাইট স্কেলের চেয়ে বেশি বৃদ্ধি দেখাবে, আর সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেলে একই রকম হবে। এই হলো আমাদের কঠিনের দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা আরেকবার বলছি, কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হয় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ আমরা ধরে নিয়েছি থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডের দৈর্ঘ্য সমান এল ওয়ান, থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেডের দৈর্ঘ্য সমান এল টু, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে এল টু মাইনাস এল ওয়ান। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আমরা আলফা চিহ্ন দিয়ে বোঝাই তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ প্রাথমিক দৈর্ঘ্য অনুযায়ী উষ্ণতা বৃদ্ধি। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে এল টু মাইনাস এল ওয়ান, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল এল ওয়ান, সেন্টিমিটারে মিটাই নিতে পারে। উষ্ণতা বৃদ্ধি কত থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড, আমার এল টু মাইনাস এল ওয়ান যদি ডেল্টা এল বলি আর এল ওয়ানটাকে যদি এল বলি, থিটা টু মাইনাস থিটা ওয়ান যদি ডেল্টা থিটা বলি, তাহলে আমাদের সমীকরণটা আসবে ডেল এল বাই এল ইন্টু ডেল্টা। এই যে সমীকরণটা পেলাম আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। তাহলে এল টু মাইনাস এল ওয়ান সমান আলফা ইন্টু বজ্র গুণ করে নিলে আলফা এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, তাহলে এল টু ইকুয়াল টু এল ওয়ানটা পাশে নিয়ে গেলাম এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, তাহলে এল টু ইকুয়াল টু এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। এইটা হলো অন্তিম দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সম্পর্ক। এবার আলফা এর একক, আলফা সমান এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, তার মানে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হয় প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতা বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য পরে দৈর্ঘ্য পরে দৈর্ঘ্য 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 কেটে গেল, তাই থাকবে নিচে কত থাকবে শুধু তাপমাত্রা। তার মানে আলফা এর একক হবে সেন্টিগ্রেড স্কেলে নিলে পার ডিগ্রি সেন্টিগ্রেড, ফাইনাইট স্কেলে নিলে পার ডিগ্রি ফাইনাইট, কেলভিন স্কেলে নিলে পার কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। এবার এই আলফার মান উষ্ণতার স্কেল নির্ভর, উষ্ণতার স্কেল নির্ভর, উষ্ণতার হবে উষ্ণতা, এই আলফার মান উষ্ণতার স্কেল নির্ভর। যেহেতু আমরা জানি যে ডিগ্রি সেন্টিগ্রেড সমান পাঁচ ডিগ্রি ফারেনহাইট ওয়ান কেলভিন, তাহলে আলফা সি সমান হয়ে যাবে নাই, আলফা সি মানে সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সাফিক্স সি দিয়ে প্রকাশ করছি, আলফা সি ইকাল নাইন বাই ফাইভ আলফা এ ইকাল টু আলফা কি। তাহলে এখান থেকে এই রিলেশন থেকে আমরা অবশ্যই বলতে পারি আলফা সি গ্রেটার দেন আলফা এ এবং আলফা সি ইকাল টু আলফা কি। এই হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং তাদের রিলেশন, এখান থেকে আমরা ছোট ছোট অঙ্ক করতে পারবো। এবার হচ্ছে কঠিনের ক্ষেত্রফল প্রসারণ, প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গেল, এবার হচ্ছে আমরা ক্ষেত্রফল প্রসারণটা করবো। কঠিনের ক্ষেত্রফল প্রসারণ, কঠিনের ক্ষেত্রফল প্রসারণ, এখানে থাকবে ক্ষেত্রফল ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে না, কোন কঠিনের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধিতে ওর প্রাথমিক ওর একক ক্ষেত্রফল, ওর পৃষ্ঠের একক ক্ষেত্রফল যত পরিমাণ বৃদ্ধি হয় সেটাকে বলা হচ্ছে ওর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ কঠিনের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে ওর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফল যত পরিমাণ বাড়ে সেটাকে বলা হচ্ছে তার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কে আমরা বিটা অক্ষর দিয়ে লিখি, বিটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলছি। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সঙ্গে কি হলো, কোন কঠিন পদার্থের একক এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বা একক উষ্ণতা বৃদ্ধিতে ওর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফল যতটা পরিমাণ বৃদ্ধি পায় সেটা কি বলা হচ্ছে তার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। ধরি ধরি থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
क्षेत्रफल समान S1 क्षेत्रफल समान কত ধরলাম S1 এবং থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্ষেত্রফল সমান cm স্কয়ার ধরতে পারো আর এটা হচ্ছে S2 cm স্কয়ার বা বর্গ একক ধরলে হবে cm স্কয়ার ধরা যায় বা বর্গ একক ধরা যায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত ক্ষেত্রফল বৃদ্ধি সমান S2 minus S1 cm স্কয়ার তাপমাত্রা বৃদ্ধি সমান থিটা 2 minus থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে অতএব ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা সমান S2 minus S1 by S1 into theta 2 minus theta 1 অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইড বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক তাপমাত্রা বৃদ্ধি আর এখান থেকে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি দেখো S2 minus S1 equal to beta S1 into theta 2 minus theta 1 এখান থেকে লিখতে পারি S2 equal to S1 plus beta S1 into theta 2 minus theta 1 এখান থেকে S1 কমন নিলে হবে 1 plus beta into theta 2 minus theta 1 তাহলে S2 সমান কত হবে S1 into 1 plus beta into theta 2 minus theta 1 beta এর একক এই আগের মতই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মতই ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স কেলভিন ইনভার্স কিভাবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স কেলভিন ইনভার্স ইনভার্স ডিগ্রি ফারেনহাইট ইনভার্স কেলভিন ইনভার্স এই হচ্ছে তোমার ক্ষেত্রফল অন্তিম ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এবার হচ্ছে আমরা আলোচনা করব আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ সেখান থেকে করব আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে কি একই রকম ভাবে কোন কঠিন বস্তুর উষ্ণতা একক এক ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনের যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয় কোন কঠিন বস্তুর এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে ওর একক আয়তনের যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয় সেটাকে বলা হচ্ছে তার আয়তন সেই কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটাকে গামা অক্ষর দিয়ে লেখা হয় গামা অক্ষর দিয়ে এই আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে নির্দেশ করা হয় আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে আমরা গামা গামা অক্ষর দিয়ে ডিনোট করি যদি ধরি থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কোন কঠিন পদার্থের আয়তন মনে করো ভি ওয়ান সিএম কিউ থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন সমান V2CM³ তাহলে দৈর্ঘ্য প্রসারণ আয়তন প্রসারণ গামা ইকুয়াল কত হবে V2 minus V1 by V1 into theta 2 minus theta 1 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V2 minus V1 equal to V1 V1
1 gamma into theta 2 minus theta 1. V2 minus theta 1 equal to V1 gamma into theta 2 minus theta 1. Second thing is V2 equal to V1 plus V1 gamma into theta 2 minus theta 1. Second thing is V1 common gate has be 1 plus gamma into theta 2 minus theta 1. V2 sum of the row. অন্তিম আয়তন সমান প্রাথমিক আয়তন গুণিতক 1 প্লাস আয়তন প্রসারণ গুণাঙ্ক গুণিতক তাপমাত্রা বৃদ্ধি। এই হলো আমাদের অন্তিম আয়তন প্রাথমিক আয়তন এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয়। এই তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয়, তিন কঠিনের তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের ভিতর সম্পর্ক, কঠিনের তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, কঠিনের তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক অর্থাৎ আলফা বিটা এবং গামা এর মধ্যে সম্পর্ক, আলফা বিটা এবং গামা এর মধ্যে সম্পর্ক। প্রথমে আমরা আলফা ও বিটা এর সম্পর্ক বার করব। আলফা ও বিটা এর সম্পর্ক ধরি থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডে, ধরি থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডে একটি আয়তাকার পাতের দৈর্ঘ্য, একটি আয়তাকার পাতের দৈর্ঘ্য সমান ACM, প্রস্থ সমান BCM, দৈর্ঘ্য সমান ACM, প্রস্থ সমান BCM, তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল S1 ইকুয়াল টু ABCM স্কয়ার। ক্ষেত্রফল কত হবে? ABCM স্কয়ার। এবং থিটা 2 যদি ধরি, থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেডে একটি আয়তাকার পাতির দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা বেড়ে যাবে, দৈর্ঘ্য সমান A'CM, প্রস্থ সমান B'CM, তাহলে ক্ষেত্রফল S2 ইকুয়াল টু কত হবে? না A'B'CM স্কয়ার, ক্ষেত্রফলটা হয়ে যাবে এইটা। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে সম্পর্ক ছিল আমরা এখান থেকে লিখতে পারি এ দৈর্ঘ্যটা বেরিয়ে এড্যাশ হয়েছে, তাহলে এড্যাশ অন্তিম দৈর্ঘ্য সমান এই 1 প্লাস আলফা, 1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আমার আলফা হয় আলফা ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1, থিটা 2 মাইনাস থিটা 1, এখান থেকে আমরা লিখতে পারি এ ইন্টু 1 প্লাস আলফা থিটা, এখানে থিটা সমান হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। আবার ঠিক একই রকম ভাবে বিড্যাশ ইকাল টু হবে বি, বিড্যাশ হচ্ছে অন্তিম দৈর্ঘ্য, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য বি ইন্টু 1 প্লাস আলফা থিটা 2 মাইনাস থিটা 1 সমান বি ইন্টু 1 প্লাস আলফা থিটা, বি ইন্টু 1 প্লাস আলফা থিটা। তাহলে আমরা লিখতে পারি অতএব এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু, দুগুণ করে দিলাম, তাহলে এ বি ইন্টু 1 প্লাস আলফা থিটা এ হোল স্কোয়ার সমান হবে এবি গুণিতক 1 প্লাস আলফা 2 আলফা থিটা প্লাস আলফা স্কোয়ার থিটা স্কোয়ার সমান লেখা যাবে 1 প্লাস 2 আলফা থিটা, আর আলফা খুব ক্ষুদ্র, আলফা এর মান আলফা খুব ক্ষুদ্র বলিয়ে আলফা স্কোয়ার থিটা স্কোয়ার টেন্স টু জিরো, অর্থাৎ
আলফা এর মান খুব ক্ষুদ্র হওয়ার জন্য আলফা স্কয়ার থিটা স্কয়ার টার্মটা জিরোর কাছাকাছি হবে, সেই জন্য আলফা স্কয়ার থিটা স্কয়ার টার্মটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এডাস বিডাস কোন কত হইলো, এডাস বিডাস কত হইলো এবি, এবিটা কোথায় হবে এবি ইনটু ওয়ান প্লাস টু আলফা থিটা, এবি ইনটু ওয়ান প্লাস টু আলফা থিটা। আর আমরা ক্ষেত্রফল ধরেছি কত, এস টু এস ওয়ান, প্রথমে ছিল এস ওয়ান এটা এস টু, তাহলে আমাদের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যদি বিটা হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এটাই তো এস টু, এস টু সমান হচ্ছে এস ওয়ান ইনটু ওয়ান প্লাস টু আলফা থিটা। আবার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক দিয়ে লিখলে দেখা যাবে এস টু সমান এস ওয়ান ইনটু ওয়ান প্লাস বিটা থিটা হবে, ওয়ান প্লাস বিটা থিটা। আগে সমীকরণ পেয়েছি যদি প্রাথমিক ক্ষেত্রফল আমার এস ওয়ান হয়, তাপমাত্রা বাড়ার ফলে ক্ষেত্রফল যদি এস টু হয় তাহলে এস টু ইকুয়াল টু এস ওয়ান ওয়ান প্লাস বিটা থিটা, থিটা মানে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এই দুটো সমীকরণ থেকে কম্পেয়ার করলে কি পাবো, এস টু সমান এইটা আবার এস টু সমান এইটা, তার মানে আমি দেখতে পারি দুটো সমীকরণকে কম্পেয়ার করে লেখা যায়। এটাকে যদি এক নম্বর দিই, এটাকে যদি দুই নম্বর সমীকরণ দিই, এক আর দুই কম্পেয়ার করে পাবো বিটা ইকুয়াল টু টু আলফা, অতএব আলফা ইকুয়াল টু বিটা বাই টু, আলফা ইকুয়াল কত হলো বিটা বাই টু, তাহলে আলফা এবং বিটার মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। ওয়ান প্লাস টু আলফা থিটা এটা পরিষ্কার করলাম, এই আলফা স্কোয়ার থিটা স্কোয়ার টার্মটাকে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ আলফা এর মান খুব ক্ষুদ্র হওয়ার জন্য আলফা স্কোয়ার এর মান আরো ক্ষুদ্র হবে, সেখান থেকে আলফা স্কোয়ার থিটা স্কোয়ার টার্মটা জিরো হয়ে যাবে। সেই জন্য আমরা লিখছি যে এবি ইনটু ওয়ান প্লাস টু আলফা থিটা। এবারে আমরা আলফা এবং গামা এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব, আলফা ও গামা এর, আলফা এবং বিটা এর মধ্যে সম্পর্কটা আমরা পেয়ে গেলাম, আলফা সমান বিটা বাই টু, আলফা ও গামা এর মধ্যে সম্পর্ক নির্ণয়, আলফা ও গামা এর মধ্যে সম্পর্ক, আলফা ও গামা এর মধ্যে আমরা সম্পর্কটা নির্ণয় করব। ধরে নিই, ধরি থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য সমান এসি এর কোন একটা ঘনকার ঘনকের কোন একটা ঘনকের কোন আয়তঘনাকার বস্তুর দৈর্ঘ্য এ ওয়ান সি এসি এর প্রস্থ সমান বিসি এর উচ্চতা সমান সি সেন্টিমিটার এবং আয়তন আয়তন ভি ওয়ান আয়তন ভি ওয়ান, তাহলে ভি ওয়ান সংখ্যা হবে এ বি সি, আর থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য সমান এ ড্যাশ সি এম প্রস্থ সমান বি ড্যাশ সি এম এবং উচ্চতা আয়তঘনাকার বস্তু সি ড্যাশ সি এম এবং আয়তন মানে থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন ভি টু সমান হবে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এটা আমরা ধরে নিলাম। এখানে তাপমাত্রা বৃদ্ধি, এখানে কত তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি সমান কত থিটা টু মাইনাস থিটা ওয়ান সমান ধরে নিলাম থিটা থিটা, এটাকে আমরা কি ধরে নিলাম থিটা, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয় আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হয় তাহলে এ ড্যাশ এ ইনটু ওয়ান প্লাস আলফা থিটা, বি ড্যাশ ইকাল টু বি ইনটু ওয়ান প্লাস আলফা থিটা, সি ড্যাশ ইকাল টু সি ইনটু ওয়ান প্লাস আলফা থিটা, তাহলে এটা এ ড্যাশ হয়ে যাচ্ছে বিটা বি ড্যাশ হয়ে যাচ্ছে সিটা সি ড্যাশ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ইকুয়াল টু এ বি সি ইনটু ওয়ান প্লাস আলফা থিটা এর হোল কিউব, এখান থেকে কি লেখা যাবে
a b c into 1 plus a plus b whole cube, a plus whole cube of a cube plus 3, 3 a square b plus 3 a b square and alpha square theta square plus alpha cube theta cube. A plus b whole cube is a sutra. A cube plus 3 a square b plus 3 a b square plus b cube. এখানে যেহেতু আলফা এর মান খুব ক্ষুদ্র তাই আমরা আলফা এর মান খুব ক্ষুদ্র হওয়ার জন্য তাই আমরা 1 প্লাস 3 আলফা থিটাটাকে নেব আর আলফা এর মান খুব ক্ষুদ্র হওয়ার জন্য আলফা স্কয়ার থিটা স্কয়ার টেন্ডস টু 0 এবং আলফা কিউব থিটা কিউব tends to 0 ধরাচ্ছে যেহেতু আলফা এর মান খুব ক্ষুদ্র তাহলে আলফা স্কয়ার থিটা স্কয়ার tends to 0 আলফা কিউব থিটা কিউব tends to 0 হবে তার মানে আমরা এখান থেকে পেলাম a ড্যাশ b ড্যাশ c ড্যাশ equal to abc into 1 plus 3 আলফা থিটা তাহলে থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল abc থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো a ড্যাশ b ড্যাশ c ড্যাশ থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন ছিল v1 সমান abc থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন হলো v2 সমান a' b' c' দৈর্ঘ্য কোসাইন গুণাঙ্ক আমরা ধরেছি আলফা আয়তন কোসাইন গুণাঙ্ক ধরেছি গামা তাহলে এটা গেল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে এবং দৈর্ঘ্য কোসাইন গুণাঙ্ক দিয়ে একটা সম্পর্ক তার মানে আমরা লিখতে পারি v2 সমান v1 into 1 plus 3 আলফা থিটা আবার যেহেতু আমাদের যেহেতু আমাদের আয়তন কোসাইন গুণাঙ্ক গামা তাই আমরা লিখতে পারি এটা ধরো এক নম্বর সমীকরণ দিয়ে দাও লিখতে পারি v2 সমান v1 into 1 plus গামা থিটা থিটাটা কি উষ্ণতা বৃদ্ধি থিটা হলো উষ্ণতা বৃদ্ধি তাহলে আয়তন দিয়ে আমরা যদি লিখি আয়তন কোসাইন গুণাঙ্ক দিয়ে যদি লিখি আয়তনটা কে ও দ্বিতীয় আয়তনটা কিন্তু আয়তন কোসাইন গুণাঙ্কের কারণে লিখি তাহলে v2 সমান v1 into 1 plus গামা থিটা তাহলে এক আর দুই এটা দুই নম্বর সমীকরণ তাহলে এক ও দুই কম্পেয়ার করলে কি পাবো না আমরা পাবো গামা ইকুয়াল টু 3 আলফা তাহলে সেখান থেকে লিখবো আলফা ইকুয়াল টু গামা বাই 3 আলফা এর কত হবে গামা বাই 3 আর আগে আমরা কি পেয়েছিলাম আগে রিলেশন পেয়েছিলাম আলফা ইকুয়াল গামা বাই 3 পেলাম আগে পেয়েছিলাম কত আগে পেয়েছিলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 2 আলফা ইকুয়াল টু পেয়েছিলাম বিটা বাই 2 তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো না আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই আলফা ইকুয়াল টু বিটা বাই 2 এবং গামা বাই 3 তাহলে আমরা আগে পেয়েছিলাম কি আলফা সমান বিটা বাই 2 মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বাই 2 এখন পেলাম আলফা ইকুয়াল টু গামা বাই 3 অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক ডিভাইড বাই 3 তার মানে আলফা সমান গামা বাই 3 আলফা সমান বিটা বাই 2 তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3 অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ডিভাইড বাই 2 সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক ডিভাইড বাই 3 এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক তাহলে আমরা আলফা এবং গামা ডিফারেন্সিয়েশন কিভাবে করলাম থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি সি থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন ভি 1 থিটা 2 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন ভি 2 তাহলে ভি 1 ইকুয়াল টু বি সি ভি 2 সমান এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ তাপমাত্রা বৃদ্ধি থিটা 2 মাইনাস থিটা 1 সমান থিটা ধরে নিয়েছি তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ হলে যে দৈর্ঘ্যটা বাড়ে অন্তিম দৈর্ঘ্যটা হয় সেটা কত হয় বি ড্যাশ ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আলফা থিটা বি ড্যাশ ইকুয়াল টু বি ইন্টু 1 প্লাস আলফা থিটা সি ড্যাশ ইকুয়াল টু সি ইন্টু 1 প্লাস আলফা থিটা তাহলে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ইকুয়াল টু এ বি সি ইন্টু 1 প্লাস আলফা থিটা হোল কিউব সমান এ বি সি ইন্টু 1 প্লাস 3 আলফা থিটা 3 আলফা স্কয়ার থিটা স্কয়ার প্লাস আলফা কিউব থিটা কিউব এ প্লাস বি কিউব সূত্র এ বি সি ইন্টু 1 প্লাস 3 আলফা থিটা
যেহেতু আলফা এর মান খুব ক্ষুদ্র তাই আলফা স্কয়ার থিটা স্কয়ার টেন্স টু জিরো আলফা কিউব থিটা কিউব টেন্স টু জিরো তাহলে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ইকুয়াল টু এ বি সি ওয়ান প্লাস থ্রি আলফা থিটা তাহলে ভি টু এম টি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ সমান ভি টু ধরেছি আর এ বি সি সমান ধরেছি ভি ওয়ান তাহলে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস থ্রি আলফা থিটা তাহলে আবার এটা যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে আয়তনের প্রাথমিক আয়তন অন্তিম আয়তনের সম্পর্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে আমরা জানি ভি টু ইকুয়াল টু ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা থিটা থিটাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতা বৃদ্ধি তাহলে আমরা এই দুটো সম্পর্ক থেকে এক এবং দুই এই দুটো সম্পর্ক থেকে লিখতে পারি না এই দুটো সম্পর্ক লিখতে পারি গামা ইকুয়াল টু থ্রি আল গামা ইকুয়াল টু থ্রি আল আলফা ইকুয়াল টু গামা বাই থ্রি আর দৈর্ঘ্য প্রসারণ আর ক্ষেত্রফল প্রসারণ করার জন্য কি পেয়েছিলাম আলফা ইকুয়াল টু বিটা বাই টু তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে একবার বিটা বাই টু আলফা ইকুয়াল টু গামা বাই থ্রি তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই টু গামা বাই থ্রি এই হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আজকের এই পর্যন্ত এরপরে ক্লাসে আমরা